হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নেচারপুর ক্লাসেস নেচারপুর ক্লাসেসে সকলকে স্বাগত জানাই আজ আমরা ডিসকাস করবো জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো অল ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে আমাদের ফার্স্ট কোশ্চেন ল্যাকটোস শর্করা কার মধ্যে পাওয়া যায় ল্যাকটোস শর্করা কার মধ্যে পাওয়া যায় অপশান নাম্বার এ দুধ অপশন নাম্বার বি আঙ্গুর অপশান নাম্বার সি চুন অপশান নাম্বার ডি ভিনেগার ল্যাক্টোস শর্করা কার মধ্যে পাওয়া যায় সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার এ দুধ নেক্সট কোশ্চেন স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেছিলেন স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেছিলেন অপশান নাম্বার এ এডওয়ার্ড জেনার অপশান নাম্বার বি কার্ল লিনিয়াস অপশন নাম্বার সি অ্যারিস্টেটল অপশান নাম্বার ডি হোমি জে ভাবা স্মল পক্সের টিকা কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর কি হবে অপশান নাম্বার এ এডওয়ার্ড জেনার এডওয়ার্ড জেনার স্মলপক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এটি ছিল পৃথিবীর প্রথম ভ্যাকসিন স্মলপক্সের ভ্যাকসিনটি ছিল পৃথিবীর প্রথম ভ্যাকসিন যেটি এডওয়ার্ড জেনার আবিষ্কার করেছিলেন লিনিয়াস কী করেছিলেন কার্ল লিনিয়াসকে বলা হতো ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি কার্ল লিনিয়াসকে বলা হতো ফাদার অব মডার্ন ট্যাক্সোনমি হ্যারি স্টেটল কী করেছিলেন হ্যারি ছিলেন একজন গ্রিক ফিলোসফার হ্যারি স্টেটলকে বলা হতো ফাদার অফ বায়োলজি হোমি যে ভাবা ইনি একজন ইন্ডিয়ান নিউক্লিয়ার ফিজিসিয়াস ছিলেন তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি অপশান নাম্বার এ নেক্সট কোশ্চেন आमेर বিজ্ঞানসম্মত নাম কি আমের বিজ্ঞানসম্মত নাম কি অপশন নাম্বার এ ওরাইজা স্যাটিভা অপশন নাম্বার বি হোমোসেপিয়েন্স অপশন নাম্বার সি ম্যাঙ্গifera indica অপশন নাম্বার ডি ব্লাটডিয়া সঠিক উত্তর কি হবে অপশান নাম্বার সি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আমের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ওরাইজা স্যাটিভা কার বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটিভা ধানের সাইন্টিফিক নেম হোমোসেপিয়েন্স আধুনিক মানুষের বিজ্ঞানসম্মত নাম এবং ব্ল্যাটোডিয়া আর সোলার বিজ্ঞানসম্মত নাম নেক্সট কোশ্চেন সূর্যের অতিবেগুনি রশ্মি মানুষের কোন রোগের কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি মানুষের কোন রোগের কারণ অপশান নাম্বার এ স্কিন ক্যান্সার অপশান নাম্বার বি স্কারভি অপশন নাম্বার সি ট্র্যাকোমা অপশান নাম্বার ডি রিকেটস সূর্যের অতিবেগুনি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রে মানুষের কোন রোগের কারণ সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার এ স্কিন ক্যান্সার স্কারভি রোগ হয় শরীরে ভিটামিন সি এর মাত্রা কম কমতে থাকলে এবং ট্র্যাকোমা এটি কি ট্র্যাকোমা একটি ব্যাকটেরিয়া ঘটিত চোখের রোগ আর রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে যার ফলে হাড় দুর্বল হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন অপশান নাম্বার এ চার্লস ব্যাবেজ অপশন নম্বর বি জেসি বোস অপশান নম্বর সি হরগোবিন্দ খোরানা অপশান নম্বর ডি আলেকজান্ডার ফ্লেমিং রেবিস ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার ডি অ্যালেকজ্যান্ডার ফ্লেমিং যিনি রেবিস ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন কুকুরে কাটলে আমাদের কোন ভ্যাকসিন দেয় না রেবিস ভ্যাকসিন দেয় তাহলে চার্লস ব্যাবেজ কি করেছিলেন চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার চার্লস ব্যাবেচকে বলা হয় ফাদার অফ কম্পিউটার জেসি বোস কী করেছিলেন জেসি বোস তিনি রেডিও এবং মাইক্রোয়ে ওয়েবস অপটিক্সের গবেষণা করেছিলেন জেসি বোস তিনি রেডিও ও মাইক্রোওয়েবসের অপটিক্সের গবেষণা করেছিলেন আর হরগোবিন্দ খোরানা কী করেছিলেন তিনি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন নিয়ে গবেষণা করেছিলেন নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের গবেষণা করেছিলেন হরগোবিন্দ খোরানা নেক্সট কোশ্চেন মানব মস্তিষ্কের সবচেয়ে বড়ো অংশটির নাম কী মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কী অপশন নাম্বার এ সেরেব্রাম অপশন নাম্বার বি সেরিবেলাম অপশন নাম্বার সি পন্স অপশন নাম্বার ডি থ্যালামাস মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম কী সঠিক উত্তর কী হবে শেরিপব্রাম মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম শেরিব্রাম নেক্সট কোশ্চেন টক জাতীয় ফলের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় টক জাতীয় ফলের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় অপশান নাম্বার এ ভিটামিন ডি অপশান নাম্বার বি ভিটামিন সি অপশান নাম্বার সি ভিটামিন এ এবং অপশান নাম্বার ডি ভিটামিন কে সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার বি ভিটামিন সি টক জাতীয় ফলের মধ্যে আমাদের ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন সি এর রাসায়নিক নাম কী ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি এগুলো নোট করে নাও ভিটামিন ডি ক্যালসি ভিটামিন সি অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন এ রেটিনল ভিটামিন একে কী বলা হয় রেটিনল ভিটামিন এর রাসায়নিক নাম কি রেটিনল ভিটামিন কে ফাইলোকুইনন ভিটামিন বি থ্রি নিয়াসিন ভিটামিন বি সিক্স পাইরোডক্সিন ভিটামিন ই টোকোফেরল ভিটামিন বি নাইন ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি ওয়ান থাইমিন ভিটামিন বি টু রাইবোফ্লেবিন ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সেভেন বায়োটিন এদের মধ্যে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এগুলো কি এগুলো ফ্যাট সলিউবেল ভিটামিন এগুলো জলের মধ্যে ঘোলে না আর বাকি যে ভিটামিনগুলো আছে সেগুলো জলের মধ্যে গুলতে সক্ষম জলের মধ্যে গুলে যায় তাই এগুলো ওয়াটার সলিউবেল ভিটামিন নেক্সট কোশ্চেন রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় অপশান নাম্বার এ হার্ট অপশান নাম্বার বি স্প্লিন লিহা অপশান নাম্বার সি বোনমেরো অস্থি অস্থিমজ্জায় নাকি অপশান নাম্বার ডি কিডনি রেড ব্লাড সেল কোথায় তৈরি হয় অপশান নাম্বার সি বোন মেরো বা অস্থি মজ্জার মধ্যে লোহিত রক্তকণিকার সৃষ্টি হয় নেক্সট কোশ্চেন লোহিত রক্তকণিকার জীবনকাল কত দিন লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন অপশন নাম্বার এ একশো দশ অপশন নাম্বার বি একশো কুড়ি অপশান নাম্বার সি একশো তিরিশ অপশন নাম্বার ডি নাইনটি লোহিত রক্তকণিকার জীবনকাল কতদিন সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার বি একশো কুড়ি দিন ওয়ান টোয়েন্টি ডেজ নেক্সট কোশ্চেন মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কোথায় হয় মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কোথায় হয় অপশান নাম্বার এ হাইপোথেলামাস গ্ল্যান্ড অপশন নাম্বার বি পিটুইট্রি গ্ল্যান্ড অপশান নাম্বার সি অ্যাড্রেনালিন গ্ল্যান্ড অপশন নাম্বার ডি থাইরয়েড গ্ল্যান্ড মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ কোথায় হয় প্রশ্নগুলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে মানব শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ কোথায় হয় সঠিক উত্তর কী হবে অপশান নাম্বার এ হাইপোথেলামাস গ্ল্যান্ড হাইপোথেলামাস গ্ল্যান্ডে মানব শরীরের কী হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় ধন্যবাদ ক্লাসটি শেষ অব্দি দেখার জন্য এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ